বিবাহের সময় কোনো স্ত্রী যদি তার স্বামীকে শর্ত দেন যে তার জীবদ্দশায় কিংবা স্ত্রী থাকাকালীন অন্য কোনো নারীকে বিবাহ করা যাবে না তবে সেই শর্ত মানতে কি স্বামী বাধ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিকভাবে ইমানদার যে কোনো শর্ত বা যে কোনো চুক্তিতে আবদ্ধ হবেন সেটি রক্ষা করাটা তার কর্তব্যের অংশ আল মুসলিমুন আল্লাহ অতিহিম মুসলিমগণ তারা যে শর্ত মেনে নেবেন সেই শর্তকে মান্য করে চলবেন এবং রক্ষা করে চলবেন এটি তাদের চরিত্র বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট করে যদি কোনো স্বার্থ আরোপ শর্ত আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে পরস্পর পরস্পর প্রতি কোনো শর্ত আরোপ করলে সেই শর্ত যদি অন্যপক্ষ মেনে নেন এবং সেটা যদি সরিয়া লঙ্ঘনের কোনো শর্ত না হয় বা কোনো হারাম কাজ করার জন্য কোনো নির্দেশনা না থাকে সে শর্তে তাহলে সেক্ষেত্রে সেরকম শর্ত রক্ষা করে চলার জন্য বিশেষভাবে যত্নবান হতে হবে স্বামী স্ত্রী উভয়কে এ মর্মে সৈব ঘরেতে একটি হাদিস বর্ণিত হয়েছে বিরাজ সাতামের সাথ করেছেন আহাক্ক শুরুতে আন তুফ বিহি মাস্তাহাল তুম বিহি আল যার অর্থ হল বিয়ের সময় তোমরা যে সমস্ত শর্তের ভিত্তিতে বিবাহ আবদ্ধ হয়ে থাকো অন্য দশটি শর্তের চাইতে এই বিয়ের সময় যে শর্ত দেওয়া হয় সেটি রক্ষা করাটা অধিকতর গুরুত্বপূর্ণ এহাদিসের আলোকে ফোকা হ্যাকরাম বলেছেন যে কোনো স্ত্রী যদি বিয়ের সময় শর্ত দেন যে আমাকে এই শহরে রাখতে হবে অমুক শহরে রাখতে হবে এর বাইরে নেওয়া যাবে না বা আমি অমুক জায়গায় বসবাস করব আমি এর বাইরে যাব না অনেকে আছেন যে আমি হয়তো ধরুন গ্রামে থাকতে পারবেন না অথবা নির্দিষ্ট দেশের বাইরে অন্য দেশে তিনি গিয়ে বসবাস করতে চান না তো এরকম যদি তিনি বিবাহের সময় শর্ত দেন যে আমাকে এর বাইরে নেওয়া যাবে না বা আমি এর বাইরে থাকবো না এবং স্বামী যদি সেটা মেনে নেন তাহলে এই শর্তটা পরবর্তীতে স্বামীকে মান্য করে চলতে হবে যদি স্বামী সে শর্ত মান্য না করেন তাহলে বিবাহ ভঙ্গ ভঙ্গ হয়ে যাবে না বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে না কিন্তু স্ত্রীর অধিকার থাকবে তখন সেই বিবাহ টিকিয়ে রাখা কন্টিনিউ করা কিংবা বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা কারণ এক্ষেত্রে স্বামী তার এই শর্ত ভঙ্গ করেছেন স্ত্রী যে শর্ত দিয়েছেন বিধায় সেই স্বামীর সাথে ঘর না করার সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে খোলাসা কথা হলো এই মাসালার আলোকে যদি কোনো নারী তার স্বামীকে শর্ত দেন যে বিয়ের সময় এই শর্ত যদি দেন যে আমার জীবদ্দশায় কিংবা আমি তোমার স্ত্রী থাকাকালীন সময় অন্য কোনো নারীকে বিবাহ করতে পারবে না স্বামী যদি বলেন যে হ্যাঁ আমি এই শর্ত রক্ষা করে চলবো তাহলে স্বামী সেটা রক্ষা করে চলবেন যদি না করেন তাহলে স্ত্রীর অধিকার থাকবে তিনি চাইলে স্বামীর সাথে সংস্কার করতে পারেন চাইলে তিনি বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন এটা রাইট তার থাকবে যেহেতু তার শর্ত ভঙ্গ হয়েছে কিন্তু এখান থেকে কেউ যেন এমনটি মনে না করেন যে এই শর্তটি শর্তে ফাঁসেদ বা ভুল শর্ত কারণ স্ত্রী তার স্বামীকে অন্য নারীকে বিয়ে না করার পরে শর্ত দিয়েছেন অথচ অন্য নারীকে বিয়ে করা তো জায়েজ তো শুরু একটা জায়েজ বিষয়কে তিনি নিষেধ করেন কিভাবে। তো মূলত জায়েজ কোনো বিষয়ে করা বা না করা মানুষের এখতিয়ার তিনি যখন শর্ত দিয়েছেন যে জায়েজ কাজটা করবে না স্বামী যদি সেটা মেনে নেন এটা স্বামীর রাইট আছে তিনি জায়েজ কাজটা না করতেই পারেন এখানে হারাম হালালকে হারাম করা হয়েছে ব্যাপারটি এরকম নয় যে আল্লাহ তালা হালাল করেছেন তিনি হারাম করে দিয়েছেন বরং হালাল কাজ বা জায়েজ কাজ হলেই সেটা করতে হবে তা নয় কেউ কোনো জায়েজ কাজ না করার ব্যাপারে তার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে যে আমি এটা করব না আর সব জায়েজ কাজ যে করতে বাধ্য তা নয় অতএব স্বামীকে স্ত্রী যে শর্ত দিয়েছেন সেটি হলো একটা জায়েজ কাজ না করার শর্ত শুধুমাত্র আর সেই জায়েজ কাজ না করার যে ইচ্ছা সেটা স্বামী করতেই পারেন এখানে সরিযা লঙ্ঘন কোনো কিছু নেই বিধায় এ ধরনের শর্ত রক্ষা করে চলতে হবে বিবাহ পরবর্তী জীবনে